নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার কেতু টর্চ হাতে নিয়ে পাঁচ রাশিকে খুঁজে বেড়াতে চলেছে টাকার বস্তা দেওয়ার জন্য। তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, এবং এই কেতু গ্রহ আমাদেরকে কীভাবে বা অর্থ দিয়ে থাকে সেই ব্যাপারেও আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্রা। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলিকে কেতু টাকার বস্তা দিতে চলেছে, অর্থাৎ কেতু টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়েছে এই পাঁচ রাশিকে খুঁজে বেড়াতে এবং আপনাদের হাতে টাকার বস্তা দিতে চলেছে। তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে জেনে নেওয়া যাক এই কেতু গ্রহ আমাদেরকে কীভাবে বা অর্থ দিয়ে থাকে। দেখুন, কেতু একটি ছায়াগ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু এবং কেতু উভয় কিন্তু ছায়াগ্রহ হিসাবে ধরা হয়, এবং বর্তমান কলিযুগে এই রাহুর বলবত্তা এবং এই কেতুর বলবত্তা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। অর্থাৎ আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি হঠাৎ করে ধনপ্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ সেই পয়সা কিন্তু আপনাকে ইনকাম করে অর্জন করতে হবে না। এবং কথাই আছে, লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বানায় সেতু। অর্থাৎ আপনার জন্ম লগ্নে যদি কেতু অবস্থান করে, তাহলে কিন্তু আপনি পরের ধনে পোদ্দারি করতে পারবেন। অর্থাৎ আপনারা প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন রাতারাতি। আর এই কেতু গ্রহ হঠাৎ করে অর্থ দিয়ে থাকে রাহু গ্রহের মতোই, তবে এর যে অর্থ সেই অর্থ কিন্তু হঠাৎ করে এবং গুপ্তভাবে আসে। অর্থাৎ এই অর্থ হঠাৎ করে যেহেতু গুপ্তভাবে আসে, সেহেতু আপনি বুঝেও উঠতে পারবেন না যে হঠাৎ করে এত টাকা আসলো কোথা থেকে। আর এই সমস্ত অর্থ আসে গুপ্তধনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ গুপ্তধন প্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য একটি ছোট্ট গল্প বলবো, কিন্তু এটি গল্প ভাববেন না, এটি কিন্তু বাস্তব। সময়টা 2008 সাল, এবং সেই সময় সচিন নামে একজন ব্যক্তি, উনি কষ্ট করেই ওনার দুই সন্তান এবং ওনার স্ত্রীকে নিয়ে থাকতেন ভাড়া বাড়িতে, এবং উনি পরের দোকানে কিন্তু কাজ করতেন কর্মচারী হিসাবে। এইভাবে দিন যায়, একদিন হঠাৎ করে ওনার বাড়িতে দুজন ব্যক্তি আসেন এবং ওনারা ওনাকে বলেন যে আপনার হাইওয়ের উপরে একটি জায়গা রয়েছে, যে জায়গাটি ওনারা কিনতে চান। তো ব্যক্তিটি বলেন যে আমার নামে তো কোনো জায়গা নেই। তখন ওনারা বলেন যে আপনার নামে নেই, কিন্তু আপনার পিতৃপুরুষের নামে রয়েছে, যেটি আপনি হয়তো বা জানেন না, আমরা সার্চিং করে তা পেয়েছি। এই কথা শুনে ব্যক্তিটি হতভম্ব হয়ে যায়। অর্থাৎ উনি তো জানেনই না যে ওনার নামে এরকম জায়গা রয়েছে বা ওনার পিতৃপুরুষের নামে জায়গা রয়েছে। তখন সেই ব্যক্তিটি বলেন যে আপনি কি ইয়ার্কি করছেন না সত্যিকারই বলছেন? তখন ওনারা বলেন যে আমি আপনাদের সাথে ইয়ার্কি করতে আসিনি, আমি কিন্তু বাস্তবভাবে কথা বলতে এসেছি, এবং আপনার যে মূল্য সেই মূল্য কিন্তু আপনাকে দিয়ে আমরা জায়গাটি নেব। এবং তখনকার দিনে তো কাঠাই জায়গা থাকতো না, বিঘায় থাকতো, তো মোটামুটি 5 বিঘা মতো জায়গা টোটাল ছিল, এবং ওনারা পুরোটাই নেবে, এবং 20 লাখ টাকা করে কাঠা হিসাবে। আপনারা হিসাব করে নিন কত টাকা সেই ব্যক্তিটি পেয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাটি বললাম সেটি কিন্তু কোনো গল্প কথা বলিনি, খুব বাস্তব কথাই বলেছি, এবং এটি ঘটেছে। তো এইভাবেই কিন্তু প্রাপ্তি কিন্তু হয়ে থাকে। এবং এছাড়াও যারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা ইনভেস্ট করছেন, হয়তোবা আপনারা এই নামটি কেউ কেউ নতুন শুনলেন, তবে
বিটকয়েনের নাম আপনারা যারা যদি শুনেননি তারা শুনে নিন, এটি একটি কারেন্সির মতো এবং সেখানে ইনভেস্ট করা যায় এবং কিছু অ্যাপও রয়েছে যার মাধ্যমে আপনারা সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন। তবে জেনুইন অ্যাপে আপনারা অবশ্যই যাবেন এবং সেটি লিগাল। এখানে ইনভেস্ট করেও কিন্তু রাতারাতি টাকা 2 গুণ থেকে 10 গুণ পর্যন্ত করা সম্ভব। তবে আপনারা মার্কেট ভ্যারি করে সেই টাকা কিন্তু ইনভেস্ট করুন। অনেক কথাই বললাম, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি যারা হঠাৎ করে টাকা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হঠাৎ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ হঠাৎ করে অর্থ আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন, অর্থাৎ ধনের দিক আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও হঠাৎ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনারাও হঠাৎ করে অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও হঠাৎ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ অর্থ হঠাৎ করে আপনাদের জীবনে আসতে চলেছে। এবং এর পাশাপাশি উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে ভূ সম্পত্তি বা অর্থলাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান টাকা পাওয়ার জন্য, অর্থাৎ আপনারাও হঠাৎ প্রাপ্তি করতে চলেছেন আর এই অর্থ হঠাৎ করে আপনাদের জীবনে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরে শেষ এবং 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হঠাৎ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ হঠাৎ করে আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে। এবং এর পাশাপাশি উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে ভূ সম্পত্তি বা অর্থলাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল 5 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি কেতু টর্চ নিয়ে খুঁজে বেড়াতে চলেছে টাকার বস্তা হাতে দেওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।